হ্যালো ভ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমি গেমিং কম্পিউটার নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওতে সেকেন্ড একটি ভিডিও ছিল সেটাও রিভিউটা ছিল জাস্ট এটা গেমিং পারফরমেন্স ছিল যে আমি কতটা কমের কম দামি ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড লোয়ার ভার্সনে আমি গেমটি খেলেছি এই কিবোর্ডের মাধ্যমে অনেকে ব্লেম করে যে ওটিজি খেলা যায় না একটাই কোশ্চেন ওটিজি মানেই খেলা যায় না ভাই এটা সম্পূর্ণ ভুল আপনি যদি সেকেন্ড ভিডিওটা দেখেন বুঝবেন ওটাতে আমি একদম লোয়েস্ট ভার্সন লোয়েস্ট বলতে ফাইভ অথবা সিক্সের ভার্সন দিয়ে আমি গেমটি খেলেছি আমার অতটা মনে নেই বাট লোয়েস্ট ভার্সন ছিল আপনি একটু দেখে নিন ওটিজিতে খেলেছি ফার্স্ট টাইমে বলতে চাই ওটিজিতে একটা ভুল ধারণা তার কারণটা হচ্ছে হাব আপনি যেখানে হাবটা দেখতে পাচ্ছেন এই হাবের কোয়ালিটিটা সব কোয়ালিটির সাথে যায় না যার ফলে হয় কি মাউস চলে কিবোর্ড চলে না কিবোর্ড চলে মাউস চলে না গেমের মধ্যে হ্যাং করে ঝামেলায় একটা তো যারা হাফ আমাদের কাছে হাফ কিনেন বা না কিনেন বাইরে যেখান থেকে কিনবেন হাফটা যেন একটু দামি হয় প্লাস হাফের সাথে যেন এই চার্জের পোর্টটা থাকে এটা যারা এক্সটার্নালভাবে চার্জ দিতে পারবেন যাতে করে মাউস কিবোর্ডের জন্য যাতে এক্সট্রা যে পাওয়ারটা সেটা যেন দিতে পারে এক্সট্রা পাওয়ারটা না দিতে পারার কারণেই কিন্তু বেসিক্যালি এই সমস্যাটা দেখা দেয় তো এই কারণে আর কি যারা কমের মধ্যে যারা হাফ কিনে নো ষাট টাকার দামেও হাফ পাওয়া যায় একশো টাকার দামেও হাফ পাওয়া যায় ওই হাফগুলোতে শুধুমাত্র এই সমস্যাগুলো দেখা যায় তবে যারা মনে করেন না আমি বাইরে থেকে কম দামেই কিনবো তাতেই চলবে কিনতে পারেন কোনো সমস্যা নেই আর সেকেন্ড যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যাপ পান্ডা মাউস প্রো অ্যাপটা সেটা প্লে স্টোরে তিন ডলার বা টু পয়েন্ট নাইন নাইন ডলার দিয়ে কিনতে হয় অনেকে করবে কি গুগল প্লেস গুগল গুগল থেকে ডাউনলোড করে দেখবে তখন বলবে যে মাউস হয় না অথবা কিবোর্ড চলে না এরকম প্রবলেম দেখার দোষ হবে ওটিজির মানে এমনই হয়ে আসতেছে আমি একটা আমি ওটিজির সমস্যা আমি আজকেই আমি একটা কোশ্চেন সলভ করতেছি সেটা হচ্ছে হাব হতে হবে একদম ভালো মানের হাব সেকেন্ডলি পান্ডা মাউস প্রো গুগল থেকে ডাউনলোড ডাউনলোড করে জীবনও হবে না আর যদি হয়ে থাকে হতে পারে ভাইরাস হবে বা সামথিং যে কোনো একটা কিছু হবে ভাইরাস বলবো না বাট হবে না যদি লাখ ভালো থাকে হতেও পারে বাট জেনুইনলি আপনি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন বা ডলারদের কিনে যদি পে করেন তাহলে আপনার গেমটি ফুলফিলভাবে ভালোভাবে ওটিজিতে চালাতে পারবেন তো আজকে আমি সেই সিস্টেমটাই করে রেখেছি ওই দিন অন্ধকার ছিল ভিডিওটা লাস্টের দিকে সবাই দেখেনি ফার্স্টের দিকে দেখে আর কি কমেন্ট করছি শুধু অনলি গেমিং পারফরমেন্স তো আজকে আমি ফুল কম্বো সেটটা নিয়ে এসেছি আপনাদের সামনে তো ফার্স্টে বলি কি কি থাকছে ফার্স্টে থাকছে মেকানিক্যাল মেকানিক্যাল বলা চলে না এটা মিডিয়াম মেকানিক্যাল বলা চলে কিবোর্ড আট জিবি কিবোর্ড কোনো কালার চেঞ্জ হয় না এটাই সেম কালার থাকে ব্র্যান্ড হচ্ছে শিপাদু মলটা আমি বলে দিই ডি টু এইট জিরো যারা আমাদের কাছে যারা কিনবেন অথবা অন্য অন্য কোম্পানির কাছ থেকেও কিনতে পারেন তো আমি একবারে আমি ডিটেলস বলে দিচ্ছি আপনারা দেখতে পারেন যে প্রাইস কত কারণ আমাদের এখানে এসে অনেকেই বিভিন্ন জায়গার ভিডিও দেখে বলে যে এখানে প্রাইস কম আমাদের এখানে কেন প্রাইস বেশি আমাদের এখানে প্রাইস কেন বেশি এই কারণটা হচ্ছে আমরা কোম্পানি টিকায় রাখতে চাই কেননা এক মাস পর একটা প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে আমাদের একটা ব্যাড রিভিউ চলে আসে আমাদের কাস্টমার সীমিত কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি যার ফলে কাস্টমার সীমিত এবং যেসব কাস্টমারগুলো কিনে থাকে তারা এখনও পর্যন্ত আমার জিনিসগুলো চালাচ্ছে চার পাঁচ মাস হয়েছে তাদের এখনও কিচ্ছু হয় নাই আমি আগে বলে রাখি কিবোর্ড আর এ মাউস যদি কম্বো দিতে চান সতেরোশো টাকা আমাকে অনেকেই বলেছে আরও কমে পাওয়া যায় কমে দুশো টাকারও কীবোর্ড পাওয়া যায় ভাইয়া তবে আমাদের মডেল অনুযায়ী আমাদের কিবোর্ডের পারফরমেন্স অনুযায়ী দামটা আমরা আর কমাতে পারছি না তবে ফুল যে প্যাকেজটা দুই টাকা প্লাস ওয়ান মান্থের আমরা ওয়ারেন্টি রাখছি যেখানে ফু ফুল সেটকেও আপনাকে ওয়ারেন্টি নাও দিতে পারে তো কথা না বাড়িয়ে বিবরণে জায়গায় এখানে আপনার যেটা বললাম কিবোর্ড আট জিবি কীবোর্ড মাউসেরটা কালার চেঞ্জ হয় কিবোর্ড পাচ্ছেন মাউস পাচ্ছেন এই হাফটা পাচ্ছেন হাবের সাথে যে পাওয়ার অ্যাডাপ্টারটা সেই অ্যাডাপ্টারটাও আপনি পাচ্ছেন আর পাচ্ছেন একটি রিয়েলমি হেডসেট এই হেডসেটটা খুবই ভালো মানের আমাদের ইউটিউবের ভিডিওটা দেখে দেখে আসবেন তবে আমি এখানে একটা শর্ট বিবরণ দিই এটা হচ্ছে মিডিয়াম বেস এটাতে আপনি গানও শুনতে মিডিয়াম বেস এই কারণে রাখা হয়েছে কারণ এটাতে আপনি গানও শুনতে পারেন প্লাস গেমের যে নয়েস নয়েজ নয়েস নজ বলতেছিলাম মানে এনিমির যে ফুড স্টেবলের যাতে শুনতে পারেন সেই জন্য আর কি রাখা হয়েছে গেমিং গেমিংয়ের জন্য বেস্ট এবং গান শোনার জন্যও বেস্ট আপনি দুটা চালাতে পারবেন আপনি চাইলে আমাদের ইসে অফ শপে এসেও চেক করে দেখতে পারেন কেমন পারফরমেন্স দেয় অনলি এটার প্রাইসটাও দেওয়া আছে আপনি এটা আপনি দেখতে পারেন আমাদের ইউটিউবে রিয়েলমি হেডসেটটা তো এটা আপনি এই কম্বের প্যাকেজ সাথে পাচ্ছেন আর পাচ্ছে ওটিজি ওটিজি টাইপ সিও দেওয়া হবে এবং আপনার যদি ফোনে যদি মাইক্রোসভিউ সাপোর্টের হয় আমরা মাইক্রোস ভিউ দেবো তবে ওটিজিটা হচ্ছে মেটাল বডি এটা প্লাস্টিক বডিও পাওয়া যায় রিম্যাক্সে তবে ওটা খুবই নিম্নমানের দেখা যে ভেঙে যেতে পারে তো আমরা মেটাল বডিটা দিচ্ছি এই ছিল ও আরেকটা হচ্ছে মাউসপ্যাড মাউসপ্যাডটা আমাদের বিভিন্ন ডিজাইনে আছে আমরা ডিজাইন আপনাকে সেন্ড করবো অর্ডার আসলে আমরা আপনাকে ডিজাইন অনুযায়ী আপনাকে সেটা আমরা সেন্ড করে দেবো তো এই ছিল আসের কম্বো আর এখানে যেসব আছে স্ট্যান্ড আর আপনার হেডসেটের স্ট্যান্ড এটা আমি ডিজাইনের জন্য রেখেছি সৌন্দর্যের জন্য রেখেছি এটা কম্বের মধ্যে না তবে আপনারা চাইলে এটা আলাদাভাবেই কিনতে পারেন আমাদের এটা ইউটিউবে আপাতত এখন দেওয়া হয়নি রিভিউটা তবে আমরা কিছুদিন আগে সেল করেছিলাম এখন আর কি সেল করছি না এটার দামও তেমন বেশি না দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনারা এটা তবে এখন আমি আপনাকে একটু পরেই গেমিং রিভিউটা দেখাবো কারণ আগের ভিউতে গেমিং রিভিউটা একটু বেশি হয়ে গেছিলো তবে আজকে প্রোডাক্টের বর্ণায় আসি তারপর আমরা গেমিং রিভিউতে যাচ্ছি প্রথমে আসি কিবোর্ড সম্পর্কে কিবোর্ড আছে শিপাদু ডি টু এইট জিরো মডেলটি আমি কিবোর্ডে আপনাকে সাউন্ড শুনে দেখি অনেকে সাউন্ডের জন্য আর কি বেসিক্যালি আর কি গেমিং কিবোর্ডটা কিনে থাকে কারণ সাউন্ড ছাড়া আর কি চলে নাকি এটা গেমিং কিবোর্ড পাউস তো এবার আসি কীবোর্ডের সাউন্ডটা আমি প্রেস করতেছি শুনে দেখেন আমি আসতেই প্রেস করতেছি সাউন্ড এবার একটু জোরে প্রেস করতেছি অন্যান্য কীবোর্ড যাতে এই কীবোর্ডের সাউন্ডটা একটু ক্লিকি সাউন্ড পাওয়া যায় কারণ ক্লিকি সাউন্ড ছাড়া আর কি গেমিংটা আসলে অনেক মজাদার হয় না আমার কাছে ক্লিকি সাউন্ডটা খুবই ভালো লাগে অনেকে আবার ক্লিকি সাউন্ড পছন্দ করেন না তো যারা পছন্দ বেশিরভাগই এটা আর কি ক্লিকি সাউন্ডটা অনেকে গেমিংয়ের জন্য পছন্দ করে থাকে তবে অফিসিয়াল কাজে আর কি অনেকে ক্লিকি সাউন্ডটা পছন্দ না করাটাই বেটার করে করতে চান না তারা এই হচ্ছে আমাদের কীবোর্ড এটাতে লাইট অন অফ করা যায় তবে আমি এখন গেমিং মোডে আছি তো দেড়শো এখন লাইট জ্বলে আছে আর এই কীবোর্ডের বেশিরভাগ আট জিবি কীবোর্ডের এক একটা ই হচ্ছে কি ফোনে অথবা পিসিতে কারেন্ট হলেই শুধুমাত্র আপনি আট জিবি এই লাইটটা কন্ট্রোল করতে পারবেন অনেকে লাইটিং লাইটিংয়ের জন্যে শুধুমাত্র লাইটটা দেখানোর জন্যে ডাইরেক্ট আপনার কারেন্টই দিয়ে দেয় অ্যাডাপ্টারের সাথে তখন আর কি আট জিবি লাইট চলে না তখন বলে যে কিবোর্ড নষ্ট আসলে ভাইয়া কীবোর্ড নষ্ট না আপনি কীবোর্ডটা এই কীবোর্ডটা ফোনে অথবা পিসিতে লাগালেই শুধুমাত্র আর জিবি লাইটটা জ্বলবে তো এখন টেস্ট করার জন্য আপনি পাওয়ার পাওয়ারটার সাথে লাগাই দেখলেন চার্জারের সাথে লাগাই দেখলেন চলতেছে না ভাইয়া জ্বলবে না কারণ এটা আপনার ফোনের সাথে অথবা পিসির সাথে কানেক্ট করলেই চলবে এটা ছিল আর কি কীবোর্ড এবার আসছি মাউস তো লাইটিং চেঞ্জ হয় মাউসটা অতটাও ভারী না মোটামুটি মিডিয়াম টাইপের এটা সাউন্ডও ভালোই সাউন্ড দেয় অতটা একটু লাউডলি সাউন্ড দেয় অনেক স্মুথ কোনো সমস্যা হবে না অনেকে মাউসগুলো দেখা যায় কি শক্ত আর কটকট করে এমন শক্ত আওয়াজ হয় মেজাজটাই গরম হয়ে যায় তবে আমাদের এই মাউসে এমন সমস্যা নাই আসতে দিলেই আসতে মানে সুন্দর একটা স্মুথলি যাবে কোনো সমস্যা নাই তারপরে এবার আসি হাব সম্পর্কে এখন ভাইয়া বলবেন যে ভাই এই হাবের আবার স্পেশালিটিটা কি এরকম হাফ তো একশো টাকা আমিও কিনছি তাহলে কেন হয় না আপনাদের হাফ কেন চলে এবং আমরা কেন এটাকে এত ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সত্যি কথা বলতে ভাই আমরা এইসব প্রোডাক্ট চায়না থেকে আনা হয় বেশিরভাগ প্রোডাক্টই বাংলাদেশে চায়না থেকে আসতেছে তো আমরা আর কি এটাকে চায়নাকে আমরা কাস্টমাইজ করে আনা হয়ে থাকে কারণ আমরা চায়নাকে আপনি যেই দাম দিবেন সেই দামে আপনাকে প্রোডাক্ট দিবে। আসলে চায়নাকে আমরাই খারাপ বানাচ্ছি যে আমরা চাই কি কম দামে একদম নিম্নমানের ভালো প্রোডাক্ট যেন হয় ডিজাইনটা যেন ভালো হয় তবে নিম্নমানের এই কারণে আর কি যখন চায়নার মাল যখন কেনা হয় দুদিন নষ্ট যায় তখন বলি চায়নার দোষ আসলে চায়নার কোন দোষ না আমাদেরই দোষ আমরা বাংলাদেশের মানুষ কি করি কম দামে ভালো প্রোডাক্ট চাই তবে ভাই এই কারণে আর কি আমাদের প্রোডাক্টগুলো টেকে না এবং এই সেম হাফ বাজারে পাওয়া যাবে একশো টাকায় আশি টাকায় তো ওইগুলো হাফগুলো চললে হবে সুইচ চলবে না পাওয়ার অফ হয়ে যাবে কিছুক্ষণ পরপর ওই যে বলেন না যে সুইচ চলতে আসে না সুইচ নষ্ট কেনার পর হয় না ওই হাবগুলো এমনই তো আমাদের কাছে যারা হাবগুলো কেবেন এই হাবগুলোর দামও আছে আমরা এই হাবের দাম রাখছিলাম তিনশো টাকা হাফ প্লাস এই চার্জার এই সব মিলে আমরা তিনশো টাকা রাখছি তিনশো টাকায় সেল করছি আমাদের ইউটিউবে দুশো পঞ্চান্ন বলা হয়েছে তবে এখন দামটা একটু বেড়েছে তো আমরা এটা দুই তিনশো টাকা রাখছি যারা কিবোর্ড মাউস কিছু কিনবে না যারা মনে করছেন শুধু এইটা কিনতে চান তো তাদের জন্য প্রাইস হচ্ছে তিনশো টাকা এই হাফের দাম বেশি হওয়ার কারণ শুধুমাত্র এটাই যে আমরা ভালো মনে হয় হাফ প্রোডাক্টটা আপনাদের কাছে সেল করতেছি যাতে আপনাদের বারবার হাফ কেনার প্রয়োজন না পড়ে এখন দুদিন দিন পর যদি সুইচ নষ্ট হয়ে যায় আপনাকে আবার সেই টাকা দিয়ে কিনতে হবে তাহলে ভাই লাভটা হলো কী একটা রেপ কোম্পানি রেপোর্সা নষ্ট করে তো ভাইয়া আপনাদের কাছ থেকে নিয়ে তো বেশি দিন টিকতেও পারবো না তাই না ভাইয়া তো দ্যাটস ওই আমরা মোটামুটি একটা মিড রেঞ্জের মধ্যে সব কিছু প্রোডাক্ট রাখা হয়েছে এবং অনেক দিন যাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আর এক মাসের ওয়ারেন্টিও পাচ্ছেন ইলেকট্রনিক জিনিস বাই চান্স ডেলিভারি করাটা আমার সমস্যা হতেও পারে সেই কারণে আমরা এক মাস অনেকে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রাখে বাট আমরা এক মাস রাখতেছি কারণ আমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি আমরা ট্রাস্টফুল যে আমাদের প্রোডাক্টগুলো কারণ আমরা নিজেরা আর কি এগুলো কাস্টমাইজ করে আনা হয় আমরা নিজেরাই এগুলো ডিলার ডিলার বলতে আমরা চায়না থেকে সরাসরি নিয়ে আসি অন্য কারো থার্ড পার্টি কোনো এই দোকান থেকে আমরা আনি না তো এই ছিল আমাদের আজকের রিভিউ টোটালি একটা ছবি একটা ইমেজ মূল ছবিটা আর কি দূর থেকে কেমন লাগে তা আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছি তো এই ছিল আমার আজকের ভিডিও